হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিডি টেক সাথে আছি আমি ইব্রাহিম খালিল আজকে টি মাধ্যমে আমরা জানবো যে আপনি সুপার এক্সপ্রেস পাসপোর্ট আবেদন কিভাবে করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে এবং পেমেন্টস করবেন চলুন বিস্তৃত ব্যাপার জেনে নেই তো এর জন্য আপনি প্রথমেই পাসপোর্ট ডট ডট চলে আসতে হবে এখানে আসার পরে আপনি এই সাইডে লগ করে নিতে হবে আমি আশা করছি আপনি লগ করতে জানেন যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন যদি না জানেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন তো যাই হোক আমি ধরে নিচ্ছি যে আপনার অ্যাকাউন্ট আছে তো এখন আমরা ফর্ম ফুলো পূরণ করবো প্রথমে তো চলুন দেখে নেওয়া যাক আমি অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে যে স্টেপ বাই স্টেপ এখানে বিভিন্ন পেজ রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে পাসপোর্ট টাইপ তো আপনি সেটা জেনারেলি আমরা অর্ডিনারি সিলেক্ট করে থাকি আপনি যদি সরকারি কোনো কর্মকর্তা হন আপনার এনওসি থাকে আপনি অর্ডিনারি সিলেক্ট করুন অফিসিয়াল সিলেক্ট করবেন আই এম অ্যাপ্লাইং ফর মাই সেলফ এই অপশানটি ক্লিক করে দেবেন যদি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারোর জন্য আবেদন করেন তাহলে এই এই টিকমার্কটা দিবেন না ঠিক আছে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনার নামদাম দাম যেহেতু অ্যাকাউন্ট খুলেছেন আপনার নামে সেক্ষেত্রে আপনার নামগুলো অটোমেটিক চলে আসছে কোনোটা বুঝতে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা ক্রমান্বয়ে দেখুন আপনার কনফিউশন দূর হয়ে যাবে এখান থেকে আমরা জেনারেলি পেশা সিলেক্ট করি প্রাইভেট সার্ভিস ঠিক আছে আর অনেক সময় আমরা কি করি আপনার নির্ধারিত কোনো পেশা যদি থাকে আপনি যদি ব্যাংকার হন ব্যাংকার দিবেন টিচার হলে টিচার দিবেন ওকে রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন আপনার নামে যে রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার ওকে এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে দিবেন আই মিন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন নাম লিখলে চলে আসবে এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিবেন অ্যাকর্ডিং ইউর এনআইডি আপনার যদি ইস্যু ফাইল হয় আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখ দেওয়ার দরকার নাই আপনি আপনার ভোটার আইডি অনুযায়ী জন্ম তারিখ দেবেন তারপর সিটিজেনশিপ বাই বার্থ দিয়ে দিবেন এরপরে আপনি অ্যাড্রেস দিবেন আপনার পার্সন পাসপোর্ট টাইপ পার্সোনাল অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশন শেষ এখন আপনি অ্যাড্রেস দিবেন তো অ্যাড্রেস প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডপডাউন থেকে তারপরে আপনি আপনার এনআইডিতে যেভাবে আপনার সিটি ভিলেজ বা হাউস অ্যাড্রেস দেওয়া আছে সেভাবে এখানে দিয়ে দিবেন লিখে দিবেন আপনার ওয়ার্ড ব্লক বা সেক্টর আপনি চাইলে দিতে পারেন না চাইলেও সমস্যা নাই এটা অপশনাল বিষয় এখান থেকে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করে দিতে হবে তো আপনি অবশ্যই যে অ্যাড্রেসটা দিবেন সেটা পারমানেন্ট অ্যাড্রেসটা যাতে আপনার এনআইডিতে থাকে হ্যাঁ এটা অনুযায়ী পারমানেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে যদি আপনার নতুন পাসপোর্ট আবেদন করে থাকেন পোস্ট অফিস সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার পুলিশ স্টেশন আই মিন থানা সিলেক্ট করবেন আপনার দুটো অ্যাড্রেস যদি সেম থাকে এখানে বলে দিয়েছে যে প্রেজেন্ট এবং ফার্মানের অ্যাড্রেসটা সেম থাকলে আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন এখানে আর কোনো কাজ নেই এটা যেটা করবেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনার আইডি ডকুমেন্টস দিতে হবে হ্যাঁ আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট আছে কি না যদি আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে সেটা কি এম ছিল না পাসপোর্ট ছিল আর যদি না থাকে আপনি নো আই ডু নট হ্যাভ প্রিভিয়াস পাসপোর্ট ওকে তো ধরেন এখানে যেহেতু আমি রি ইস্যু ফাইলের জন্য আবেদন করছি এবং সুপার এক্সপ্রেস ফাইলের জন্য আবেদন করছি সেক্ষেত্রে এবং লস্ট ফাইলের জন্য আবেদন করছি তো সেক্ষেত্রে আমি এখন লস্ট ইনফরমেশনটা দিয়ে দিব ই পাসপোর্ট ছিল আগে এখন এটা লস্ট দেখাচ্ছি এখানে আপনার পুলিশ স্কিজ নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে বা জিডি নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি নিচু জানেন যে আপনি অনলাইনে বা সরাসরি থানায় গিয়ে জিডি করার পরে আপনার জিডি কপির মধ্যে একটা জিডি নাম্বার দেওয়া আছে সেটা দিয়ে দিবেন তারপর কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি জিডি করেছেন সেই ডিস্ট্রিক্ট এবং কোন থানা থেকে জিডি করেছেন সেটা এরপরে আপনি আপনার রিফোর্ড ডেট আই মিন কয় তারিখে আপনি জিডি করেছেন সেই তারিখটা দিয়ে দিবেন আর আগে যে পাসপোর্টটি আপনি হারিয়েছেন যেটার অ্যাগেনস্টে আপনি কি করেছেন অ্যাগেনস্টে আপনি জিডি করেছেন সেই পাসপোর্ট নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে পাসপোর্টের ডেট ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিতে হবে আর যদি আপনার প্রিভিয়াস পাসপোর্টের ডাটা আপনি না জানেন আপনি দিবেন আই ডোন্ট নো দ্য ডাটা অফ প্রিভিয়াস পাসপোর্ট তো ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রি যদি আপনার অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থেকে থাকে আপনি এসে সিলেক্ট করবেন না হলে জেনারেলি নো থাকবে এখানে আপনার আইডেন্টিফিকেশান ইনফরমেশান এখানে অবশ্যই আপনাকে এনআইডি দিতে হবে এখানে বলছে রিকমেন্ডেড এনআইডি আপনার দশ সংখ্যার এনআইডি অথবা সতেরো সংখ্যার এনআইডি আর যদি এখানে তেরো সংখ্যার এনআইডি দেন অসুবিধা নাই আপনি তেরো সংখ্যার এনআইডিও দিতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে দশ তেরো বা সতেরো ডিজিট এনআইডি সংখ্যা হবে দশ তেরো বা সতেরো ডিজিট এরপরে যেটা করবেন আপনি যেটা করবেন যে সেভেন কন্টিনিউ অপশানটি ক্লিক করে দেবেন এরপর যে আপনাকে প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে পিতার তথ্য এবং মাতার তথ্য দিতে হবে আমরা এখানে আপনার এনআইডিতে যেভাবে আপনার পিতার তথ্য আছে সেভাবে দিয়ে দিব পিতা যদি জীবিত থাকে নির্ধারিত কোনো পেশাজীবী হয় তাহলে তার পেশা সিলেক্ট করবেন রিটায়ারমেন্ট হইলে রিটায়ার দিবেন আর যদি মৃত হয় তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন ন্যাশনালিটি দিয়ে দিবেন পিতার এনআইডি নাম্বারটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন তবে যদি আপনি নিজে নিজে ফাইল জমা দিতে চান কোনো চ্যানেলের মাধ্যমে না দিয়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি পিতার আইডি মাতার আইডির নাম্বারটা ইনক্লুড করে না নাহলে আপনাকে কিন্তু আটকাবে পাসপোর্ট অফিস আর যদি চ্যানেলের মাধ্যমে আপনি জমা দেন বা কারোর মাধ্যমে জমা দেন সেক্ষেত্রে আপনার কি লাগবে না পিতার আইডি মাতার আইডি নাম্বারটা বাধ্যতামূলক নয় মাতা যদি মৃত যেহেতু মৃত আমি আদা সিলেক্ট করেছি আর নসেদ মাতার বিশেষ করে আমরা পেশা হাউসওয়াইফ সিলেক্ট করে থাকি আর যদি পিতা মাতা না থাকে লিগাল কোনো গাইডিয়ান থাকে তাহলে লিগাল গাইডিয়ানে সিলেক্ট করে দিবেন তথ্য দিবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করছি এরপর যে আপনার স্পাউজ ইনফরমেশান আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তথ্য এখানে দিবেন আপনি যদি ম্যারিড হন ম্যারিড এরপরে আপনার এখানে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দিবেন অবশ্যই চেষ্টা করবেন এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য যখনই আপনি ম্যারিড কথাটা ব্যবহার করবেন নতুন ফাইলে সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে আর যদি রিস্যু ফাইল হয় আগে যদি আপনার ওয়াইফের তথ্য আপনার পাসপোর্টে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে না এখানে সেভেন কন্টিনিউ ক্লিক করছি এরপর পর্যায়ে আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে তো আমরা জেনারেলি পিতা মাতা দিয়ে থাকি আপনি চাইলে আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে আপনি কি করতে পারেন ইমার্জেন্সি কন্ট্যাক্টে রাখতে পারেন বা ভাই বোন যে কোনো আত্মীয় স্বজনের যে কোনো একজনকে রাখতে পারেন যাই হোক তার অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমরা যাকে সিলেক্ট করছি ইমার্জেন্সি কন্টাক্ট হিসেবে তার অ্যাড্রেস তার ডিস্ট্রিক্ট তার ভিলেজ তার পোস্ট অফিস থানা এগুলো সিলেক্ট করে দিচ্ছি বা লিখে দিচ্ছি এরপরে আমরা ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বারে যাকে দিয়েছি তার ফোন নাম্বারটা দিয়ে দিব অবশ্যই নাম্বারটা যাতে রেজিস্টার্ড হয় এবং এই নাম্বারটা আপনি দীর্ঘদিন ধরে চালাবেন কারণ বিদেশ গেলে আপনার কোনো সমস্যাও হতে পারে তা আপনার সাথে কন্ট্যাক্ট করার তো একটা অ্যাক্টিভ নাম্বার থাকতে হবে সেই নাম্বারটা অবশ্যই যাতে অ্যাক্টিভ থাকে দু চার বছর চালাবেন এরকম নিশ্চয়তা যাতে থাকে আমার নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে দিবেন সেভেন কন্টিনিউ করছি এবার চেয়ে আমাদের পাসপোর্ট অপশন সিলেক্ট করতে হবে আপনি কত বছরে চাচ্ছেন আমি টেন ইয়ার্স চাচ্ছি এখানে অ্যামাউন্ট দেখা যাচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই রেটটা চেঞ্জ হয়ে যাবে একটু সামনে সেভেন কন্টিনিউ ক্লিক করছি এ পর্যায়ে আমরা ই করছি যে এক্সপ্রেস ডেলিভারি তো আমি তো মূলত চাচ্ছি সুপার এক্সপ্রেস ডেলিভারি তাহলে এখানে তো রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি ছাড়া আর কোনোটাই নাই তো এক্সপ্রেস ডেলিভারিতে রেখে আমি আবেদন করব বাট ব্যাংকে টাকা জমা দিব সুপার এক্সপ্রেসের ঠিক আছে তো যারাই সুপার এক্সপ্রেস করতে চান আপনারা এই জায়গাতে কনফিউশনে পড়ে যান আমি তো সুপার এক্সপ্রেস করতে চাচ্ছি তাহলে আমি তো এখানে সুপার এক্সপ্রেস অপশন পাচ্ছি না কোনো ভয় নাই আপনি সুপার এক্সপ্রেসে রেখে আবেদন করে দিবেন কিন্তু যখন চালান করবেন আপনি ওই সুপার এক্সপ্রেসের যে ফিটা আছে সেটা পেমেন্ট করবেন তা আমি একটু পরে পেমেন্টসও আপনাদেরকে দেখাবো আপনারা আশা করি ধৈর্য ধরে বিটি কন্টিনিউ করুন এখানে আমাদের ওভারভিউ দেখাচ্ছে সামারি দেখাচ্ছে আমরা সামারিটা একটু চেক করে নিব অবশ্যই নিজের নামটা নিজের পিতার নাম মাতার নাম এবং মোবাইল নাম্বারটা ভালো করে চেক করে নেবেন কারণ এই বিষয়গুলো কিন্তু আপনার পাসপোর্ট হাইলাইটেড থাকে এই তথ্যগুলো পাসপোর্টে প্রিন্ট হয় সো যেই তথ্যগুলো পাসপোর্টে প্রিন্ট হবে জন্ম তারিখ সহ সেগুলো ভালো করে দেখবেন আর অবশ্যই এনআইডির সাথে মিল রেখে যাতে আপনার আবেদনটা হয় ডিক্লারেশনে টিক দিয়ে দিবেন এবং কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টস অপশনটি ক্লিক করে দিবেন আবারও আপনার কাছে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টস অপশনটি চাচ্ছে আপনি কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টস অপশনে ক্লিক করে দিবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা ওয়েটিং ফর পেমেন্টস দেখাচ্ছে এটা হচ্ছে সামারিটা সামারিটা দেখাচ্ছে আমার অ্যাপ্লিকেশন কিন্তু এখনও সাবমিট হয় নাই তো আমরা এখানে পেমেন্টস অপশানটা অফলাইন পেমেন্টস দিব কারণ অনেক সময় অনলাইন পড়লে ঝামেলা হয়ে যায় অনলাইনের টাকাটা আপনি নাও পেতে পারেন কিন্তু অফলাইনে ঝামেলা হইলে আপনি হয়তো টাকাটা ব্যাক পেতে পারেন আমি অফলাইনে দিয়ে ফাইলটি সাবমিট করে ফেলেছি এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা সাবমিট হয়ে গেছে সামারিটা আমি প্রিন্ট করে নিব ওকে বাব ওকে এমনিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশান এবং সামারি এ টোটালি চার পিসটা আমরা প্রিন্ট করে নেব এ পর্যায়ে আমরা আমরা কি করব আমরা পেমেন্টস করব তো পেমেন্টস করার জন্য আইবাস ডট ফিনান্স ডট গভ ডট বিডি এই অপশানে চলে আসতে হবে এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে আমরা এই পাসপোর্ট ফি সিলেক্ট করছি এখান থেকে আমরা পাতা সিলেক্ট করে দিচ্ছি দশ বছর এখানে দশ বছর অতি জরুরি এটা সিলেক্ট করছি এবং ওকে ক্লিক করছি আমাদের ফিটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ব্যক্তি অপশানটিতে ক্লিক করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং ফোন নাম্বার দিয়ে চ্যাক এনআইডিতে ক্লিক করে এনআইডিটা ভেরিফাই করে নিতে হবে তো আমরা এই কাজটা করছি অবশ্য যদি কীভাবে পেমেন্টস করতে হয় সেই বিষয়টা আপনার জানা না থাকে আপনি এই ভিডিও দিয়ে দেখে না বুঝে থাকেন আমার চ্যানেলে আরও চল আরও ষাট থেকে সত্তরটা ভিডিও রয়েছে পাসপোর্ট রিলেটেড আপনি প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন আর কিভাবে আবেদন করবেন কীভাবে পেমেন্টস করবেন কীভাবে এন্ড কাটাবেন মানে একদম যাবতীয় পাসপোর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে এখানে ফোন নাম্বারটা আপনি যে কারো ফোন নাম্বার দিতে পারেন তো চেষ্টা করবেন এটা আপনি যেহেতু চালান কাটতেছেন আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি চালান কাটতে পারেন কারণ আপনার এখানে কিন্তু ওটিপি যাবে সো গ্রাহকের নাম্বার দিলে গ্রাহকের এখানে ওটিপি গেলে আবার গ্রাহককে ফোন দিয়ে ওটিপি নেয়া এটা যাবে না সো আপনার নাম্বার দিয়ে দিবেন অনেক সময় এখানে জন্ম তারিখ মানে আপনার ভোটার আইডি সংখ্যা যদি তেরোটা থাকে দিলে কিন্তু দেখায় না এখন দেখতে পাচ্ছেন আমি আবেদন করেছি কিন্তু তেরো সংখ্যা দিয়ে এখন আমি পেমেন্টস করতেছি কিন্তু সংখ্যা দিয়ে এটা কি কোনো অসুবিধা হবে না অবশ্যই অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন আমি যখন ডি আইডিতে ক্লিক করছি এখানে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি আইডি সিস্টেমে পাওয়া গিয়েছে হুম তো আপনারা যখন দশ সংখ্যা দিয়ে যদি ট্রাই করেন না আসে তাহলে পুরান আইডি দিয়ে ট্রাই করবেন মানে আই মিন তেরো বা সতেরো সংখ্যা দিয়ে তেরো সংখ্যা দিয়ে যদি সার্চ করে না আসে তাহলে আপনি জন্মশালটা অ্যাড করে দিবেন তেরো সংখ্যার সাথে তাহলে কিন্তু আপনি পেমেন্ট সিস্টেমে পেয়ে যাবেন এনআইডি ভেরিফাই হওয়া ছাড়া কিন্তু আপনি পেমেন্টস করতে পারবেন না এই পর্যায়ে আমরা মানে পেমেন্টস কিসে করব সেটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি জানি না ব্যাংকিং এ করে থাকি এটাই সবচেয়ে সুবিধা ইন্টারনেট ব্যাংকিং সোনালি ব্যাংক সিলেক্ট করছি সোনালি ব্যাংক সিলেক্ট করলে ডাইরেক্ট বিকাশ থেকে কাটতে পারি কিন্তু সোনালি ব্যাংকের মাধ্যমে সিলেক্ট করলে আরও চার টাকা বেশি যাবে বাট আমার এটা একটা সিকিউরিটি আছে যার কারণে চার টাকা বেশি গেলেও আমি এভাবেই কেটে থাকি জেনারেলি তা আমি একটু এখানে আমার যে ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার ইনভয়েন্স ইনভয়েস নাম্বার মানে চালান নাম্বার যে দিচ্ছে এটা আমি একটু কপি করে রাখছি কারণ অনলাইনে পেমেন্টস করতে গেলে অনেক সময় ঝামেলা হয় তো আমি এখন বিকাশ অপশান সিলেক্ট করছি মোবাইল ব্যাঙ্কিং কনফার্ম করছি এখানে ভিতরে আবার দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে আপনার সার্ভিস চার্জ সহ সুপার এক্সপ্রেস ফাইলের জন্য কাটা হবে দশ হাজার চারশো বারো টাকা দশ পয়সা আর সাথে আপনার কি যোগ হবে সাথে আপনার যোগ হবে যদি আপনি পুলিশ ভেরিফিকেশনটা রি ইস্যু ফাইল হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না আর যদি ইস্যু ফাইল না হয় তাহলে আপনি নিচে জানেন সুপার এক্সপ্রেস ফাইলে কিন্তু পাসপোর্ট ফাইলের সাথেই কিন্তু কী দিতে হয় পুলিশ ভেরিফিকেশনটা দিয়ে দিতে হয় ওকে এখানে আমি যেই নাম্বার থেকে টাকাটা পেমেন্টস করব সে নাম বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং কনফার্ম করছি অলরেডি যে বিকাশ নাম্বারটা এখানে দিয়েছি এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গিয়েছে একটা কোড চলে গিয়েছে সেই কোডটা আমি এখান দিয়ে দেব এটা অবশ্যই আপনি দুই মিনিটের মধ্যেই দিতে হবে তারপর আবার কনফার্ম এখানে ওই একটা ইনভয়েন্স নাম্বার দেওয়া আছে এই জন্য আমি এটা আবার স্ক্রিনশট দিয়ে রাখছি কনফার্ম করছি এখন বিকাশের পিনটা দিয়ে দিব আবারও কনফার্ম অপশানে ক্লিক করব ব্যাস এই অবস্থায় আপনি কখনো ধৈর্য হারাবেন না কারণ তাহলে আপনি যে আপনার চালা চালানটা কিন্তু পাবেন না সো এটা যতক্ষণ গড়ে গুরুক আপনি একটু অপেক্ষা করবেন আপনার চালান চালান অটোমেটিক এটা জেনারেটেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অটোমেটিক চালানটা জেনারেটেড হয়ে গেছে এখন আমরা এটা প্রিন্ট করে নেব প্রিন্ট করে এই যে আপনার আমাদের সামারি কপি আমাদের যে অ্যাপ্লিকেশন কপি সাথে এই চালান কপি সাথে আমার ভোটার আইডির কালার কপি এবং আমার পাসপোর্টের কালার কপি আর যেহেতু এটা রি ইস্যু ফাইল সেক্ষেত্রে এবং লস্ট ফাইল জিডি জিডির ফটোকপি এই কাগজপত্রগুলো আমাকে এনরোলমেন্টের দিন জমা দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর লস্ট ফাইলের ক্ষেত্রে যেহেতু আপনার অবশ্যই লস সার্কুলার জারি করতে হয় কীভাবে লস সার্কুলার জারি করতে হয় আপনি যদি না জেনে থাকেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন যাই হোক এই ছিল আজকের আয়োজন আপনি যদি এরপরও কোনো কমেন্টস থাকে আপনি কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনি আবার চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম